Assalamualaikum. ATN Bangla Sangbad সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজদিন নাহার। কোন উপসর্গে এখন পর্যন্ত 3 জনের মৃত্যু হয়েছে। বরিশালে করোনা আক্রান্ত হয়ে একজন উপসর্গ নিয়ে আরো একজনের মৃত্যু হয়েছে। এছাড়া বিভাগের 5 জেলায় নতুন আক্রান্ত হয়েছে 22 জন। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে এক নারীর মৃত্যু হয়েছে। জেলায় এনে মৃতের সংখ্যা দাঁড়ালো 78 জন। জামালপুরে ডেপুটি সিভিল ও তার পরিবারের 4 সদস্য করোনা আক্রান্ত হয়েছে। সবশেষ 24 ঘন্টায় সেখানে নতুন করে 14 জনের করোনা শনাক্ত হয়েছে। যশোরে 102 জন করোনা পজিটিভ হয়েছে। এছাড়া গত 24 ঘন্টায় রংপুরে 57, নারায়ণগঞ্জে 14, নোয়াখালীতে 24, নাটোরে 8 এবং নেত্রকোনা ও শেরপুরে 1 জন করে করোনা শনাক্ত হয়েছে। বরিশালে নদীর পানি কিছুটা কমলে প্রবল বর্ষণে অপরিবর্তিত সেখানকার বন্যা পরিস্থিতি। নদীর পানি এখনও বিপদসীমার 108 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বরিশাল নগরী সহ জেলার নতুন আরও কয়েকশো গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী 50,000-এর বেশি মানুষ। এদিকে টানা বৃষ্টিতে নদ নদীর পানি বেড়ে নেত্রকোনায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। জেলার 5 উপজেলার পানিবন্দী 2 লাখ মানুষ। এছাড়া ভারী বর্ষণ ও পদ্মার পানি বেড়ে দুর্ভোগে শরীয়তপুরের কয়েক লাখ মানুষ। তলে গেছে রাস্তাঘাট, কৃষিজমি ও মৎস্য খামার। তবে নাটোরের সবকটি নদ নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হওয়ায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। এর মধ্যে জেলার বিভিন্ন আশ্রয় কেন্দ্রের মানুষ বাড়ি ফিরতে শুরু করেছেন। তবে পানি ও মশাবাহিত রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন অনেকেই। নৌপথের কুখ্যাত ডাকাত সর্দার ও 14 মামলায় আসামি মুজিবুর রহমান টেক্কাকে অস্ত্রসহ আটক করেছে সাভারের আমিনবাজার নৌ পুলিশ। এর আগে তুরাগ নদীতে ডাকাত দলের সাথে নৌ পুলিশের ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে। নৌ পুলিশের ওসি শেখ আলমগীর হোসেন জানান, ভোর রাতে তুরাগ নদীতে সিমেন্ট বোঝাই জাহাজ, বালুবাহী বলগেট সহ বিভিন্ন নৌ যানে ডাকাতি চলছে এমন সংবাদের ভিত্তিতে এসআই সাদিকুল ইসলামের নেতৃত্বে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি ছুড়ে ডাকাতরা নদীতে লাফ দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ডাকাত দলের প্রধান মুজিবুর রহমান টেকাকে আটক করে পুলিশ, তবে অন্যরা পালিয়ে যায়। এ সময় ডাকাতদের নৌযান থেকে বিভিন্ন দেশে অস্ত্র, ডাকাতি হওয়া মালামাল উদ্ধার করে পুলিশ। করোনায় জর্জরিত 2 আমেরিকা। ভাইরাসে মৃতের তালিকায় সবার উপরের যে 3টি দেশ রয়েছে তা এই 2 মহাদেশের। মেক্সিকোতে করোনায় মৃতের সংখ্যা 60,000 ছাড়ালো, আক্রান্ত 5.5 লাখের ওপরে। এদিকে ইউরোপের বিভিন্ন দেশে দ্বিতীয় দফায় করোনা সংক্রমণ হচ্ছে। ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী অলিভিয়ার ভেরান জানান, ফ্রান্সে 40 বছরের কম বয়সীদের মধ্যে ভাইরাসটি 4 গুণ বেশি হারে ছড়িয়ে পড়ছে। দেশটিতে নতুন করে সংক্রমণ 3,500-এর বেশি। বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা 2,31,00,000 ছাড়িয়েছে আর মারা গেছেন 8 লাখের বেশি। খেলার খবর। পঞ্চম উইকেটে রেকর্ড গড়া জুটিতে সিরিজের তৃতীয় শেষ টেস্টের দ্বিতীয় দিন শেষে পাকিস্তানের চেয়ে 559 রানে এগিয়ে আছে ইংল্যান্ড। সাউদাম্পটনে আগের দিনের 4 উইকেটে 332 রান নিয়ে খেলা শুরু করে ইংল্যান্ড। 171 রানে থাকা ক্রলি আর 87 রানে থাকা বাটলার কোনো বিপদ ঘটতে দেননি। এই জুটি পঞ্চম উইকেটে প্রথম 300 রান এনে দেয় ইংল্যান্ডকে। আসাদ শফিকের বলে সাজঘরে ফেরার আগে জুটিতে তোলেন তারা 359 রান। 393 বলে 267 রান করেন ক্রলি আর বাটলার করেন 152 রান। শেষ পর্যন্ত সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে থাকা ইংল্যান্ড 8 উইকেটে 583 রানে প্রথম ইনিংস ঘোষণা করে। জবাবে দিন শেষে 3 উইকেটে 24 রান তোলে পাকিস্তান। ফলো অন এড়াতে এখনও তাদের দরকার 307 রান। দর্শক, এবার জানাবো শেয়ার বাজারের খবর। সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে বিএসসির 2 ব্রোকারেজ হাউস ডিএন সিকিউরিটিজ ও ফার্স্ট লিড সিকিউরিটিজ লিমিটেডকে জরিমানা করেছে বিএসসি। ডিএন সিকিউরিটিজ লেনদেন সম্পাদনের পর গ্রাহকদের কনফার্মেশন নোট না দেওয়া, গ্রাহকদের টাকা আইপিওতে নিজেদের বিনিয়োগীদের জন্য ব্যবহার করা সহ বিভিন্ন সিকিউরিটিজ আইন লঙ্ঘন করেছে। এই অপরাধে প্রতিষ্ঠানটিকে 5 লাখ টাকা জরিমানা করা হয়েছে। অন্যদিকে ফার্স্ট লিড সিকিউরিটিজ বিভিন্ন হিসাব বই যথাযথভাবে তৈরি ও সংরক্ষণ না করা, একাধিক ব্যাংকে সমন্বিত গ্রাহক অ্যাকাউন্টে টাকা জমা রাখা, প্রতিষ্ঠানের পরিচালক ও কর্মকর্তাদের ঋণ দেওয়ার মাধ্যমে সিকিউরিটিজ আইনের বিভিন্ন ধারা লঙ্ঘন করেছে। কারণে হাউসটিকে 2 লাখ টাকা জরিমানা করা হয়েছে।
প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড 31 ডিসেম্বর 2019 সমাপ্ত হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে 17 পয়সা, আগের বছর এই পেজ ছিল 2.58 টাকা। সম্পদ মূল্য হয়েছে 18.96 টাকা। আগামী 30 সেপ্টেম্বর সকাল 10:30টায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে কোম্পানিটির 18তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে 14 সেপ্টেম্বর। কর্পোরেট ঘোষণার জন্য আজ কোম্পানিটির শেয়ার লেনদেনের ক্ষেত্রে কোনো মূল্যসীমা নেই। দর্শক, এই ছিল এখনকার মতো সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ।